হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে ঢেঁড়স ভাজি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি, মানে জাস্ট প্যান একটা বসিয়ে দেওয়ার পরে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি, আর কিছু চিংড়ি মাছ নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এটা সিম্পল, সচরাচর সবাই যেভাবে বাসায় রান্না করে সেটাই কিন্তু শেয়ার করছি। আমি বেশিরভাগ রেসিপি যেটা যখন রান্না করি সেটাই দেই। খুব ভালো হাইফাই রেসিপি আমি শেয়ার করছি না, আসলে এতটা সময়ও নেই আর রেসিপি করারই সময় নেই আর কি বলা চলে। সো যেটা যখন রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, তারপরও ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। সো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখানে যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি সেক্ষেত্রে আর মরিচের গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই, যদি আপনারা চান তাহলে দিতে পারেন। অনেকে হলুদও দেয় না, তো আমি হলুদ দিই সবসময়ই। অনেকে ঢেঁড়স ভাজিতে সাধারণত হলুদও ইউজ করেন না, সাদা সাদা পছন্দ করেন। তারপর কেটে রাখা যে ঢেঁড়সগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, এর চেয়েও ছোট করা যায় বা এর চেয়ে বড়ো বড়ো করেও রান্নাটা করা যায়। সো এরপরে আমি 1 থেকে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর রো আছে জাল করব 5 থেকে 10 মিনিট। সো হাই হিটে 2 মিনিট জাল করার পর লো হিটে 10 মিনিট রান্না করছি। সে 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স হয়ে গেল ঢেঁড়স ভাজি, আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।